কামরুন নাহার বলেছেন, আপনার কাছে আমার আকুল আবেদন এই যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করুন। আমরা যেসব মহিলারা ঘরের বাইরে কাজ করি কিংবা বিভিন্ন কাজে ঘরের বাইরে বের হই, মসজিদে আজান দিলে কোথাও নামাজ পড়তে পারি না, বিশেষ করে শীতকালে আসর ও মাগরিব ওয়াক্ত সংক্ষিপ্ত হওয়ায় নামাজ আদায় করতে পারি না। ঢাকা শহরে কিছু হাসপাতালে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে যা অতি সীমিত। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশের সব জায়গাতে নামাজের ব্যবস্থা আছে। আমরা মহিলারা যেন বাড়ির বাইরে বের হলে কাজা করতে না হয়, নামাজ বাদ দিতে না হয়, তরক করতে না হয়, এটা আপনি বলেছেন। খুবই চমৎকার একটা বিষয় আপনি তুলে এনেছেন বোন কামরুন নাহার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমিও আপনার সাথে একমত পোষণ করে বলবো যে মসজিদগুলোতে আমাদের বোনদের সালাতের ব্যবস্থা করুন। ঢাকার কোনো অলিগলি নাই অথবা কোনো জনপদ নাই, কোনো পাড়া নাই যেখানে কোনো মসজিদ নাই, কিন্তু মসজিদগুলোতে কেন যেন মেয়েদের জন্য কোনো জায়গা দেওয়া হয় না। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি বলবো, ঢাকার বিভিন্ন এরিয়াতে এখন আস্তে আস্তে মেয়েদের জন্য স্পেশাল জায়গার ব্যবস্থা করা হচ্ছে, যেমনটি হারামাইনে আছে, মসজিদ নববীতে আছে, এবং মসজিদ হারাম মক্কায় আছে, এবং সৌদি আরবের সকল মসজিদে আছে, এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব মসজিদে আমরা দেখেছি মেয়েদের জন্য জায়গা আছে, মসজিদ যদি ছোটও হয়। শুধু মহল্লার মসজিদ, যেখানে হয়তো অনেক ছোট মসজিদ 50-60 জন পড়তে পারে, এই ধরনের কিছু কিছু মসজিদে হয়তো পুরুষ ছাড়া মহিলাদের জায়গা নেই, কারণ বাসা আছে সেখানে, মহল্লা, সেখানে কোনো বাজার ঘাট নাই। কিন্তু বাজারের পাশে কিংবা রাস্তার পাশে যত মসজিদ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে, সবগুলোতে কিন্তু মেয়েদের জন্য জায়গা আছে। আমি আশা করব যে আমাদের বাংলাদেশেও সেরকম ব্যবস্থা থাকবে, যাতে আমাদের বোনেরা তারা নামাজ পড়তে পারে, তারা নামাজ পড়তে পারে। নামাজ পড়ার জন্য মসজিদে বোনদের জায়গা করে দেওয়া, এটা ইসলামী নীতিমালার মধ্যেই পড়ে, এটার সাথে ইসলামের কোনো বিরোধিতা নেই। আমি আশা করব যে মসজিদ কর্তৃপক্ষ এটা বিবেচনা করবেন এবং আমাদের বোনদের জন্য রাস্তাঘাটে যেন তারা সালাত তরক করতে না হয় সেই ব্যবস্থাটা আপনারা করবেন ইনশাআল্লাহ।